যুবকদের কানে এত ওয়াজ যায় এরপরও রাতা কাটিং বাদ দেয় না সিরা প্যান পরাও বাদ দেয় না প্যান্টের মধ্যে যেই যুবকরা ঠিক হয়েছে সেগুলোর চুল দেখেন না যেই যুবকগুলা ঠিক বলতে এগুলার প্যান্ট দেখেন না সিরা কয় জায়গায় পাবেন এত সিরা এত সিরা বাইরে কিরে ভাই তুমি সিরা পড়ছো কে ধর্মী এটা সিরা না এগুলো এই জামানের স্টাইল বুঝেননি আপনারা কিছু এগুলো স্টাইল এখন চাষি তো গ্রামগঞ্জের মানুষ সাধারণ মানুষ এত বুঝে টুঝে না চাষি মনে করছে আমার ফোলা মনে হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে পাঁচ হিল্লা লেছে বাতিজা কোন জায়গায় পড়ছো বলে কিসের কোন জায়গায় পড়ছি কয় যে ঠ্যাং যে সিরা কত আন্দাজে কথা কয় এটা সিরা নাকি এটা তো স্টাইল তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর দাবি করো সুন্নবান না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন আছে না নাই জোরে কর মুসলমান দাবি করেন বয়ন্ত অনেক শুনছেন রাত বারোটা বেজে গেছে আসর থেকে নিয়ে এই পর্যন্ত শুনছেন অনেক মানুষ আছে যারা চল্লিশ বছর ওয়াজ শুনে কিন্তু তাকায় দেখেন জবানের মধ্যে দাঁড়িয়ে উঠাইতে পারে নাই চল্লিশ বছর বিশ বছর বাস করে মাগার এখনো পর্যন্ত সুদ ও ছাড়তে পারে নাই এলাকার মধ্যে গ্রামগঞ্জের মধ্যে সুদের ব্যবসা করে দেন না দশ হাজার টাকা দেন না আশা করবো নাই বাতিজা দেন না কাকা আরে বাতিজা তুই এতো মহব্বত করো আমার আমি তোরে মহব্বত করি তুই আগে বললেই না তোরে দিতাম একটু আগে একজনে দিয়ে দিছি এখন টাকা আর নাই বাতিজা বুঝে এখন টিপ দিলে কোন জায়গায় দিয়ে তারপরে তেল বেরোবে আসতে কয় চাচা দশ হাজারে এক হাজার বাড়ায় দেবো একটু দেন চাচা কয় দেখি চাচির কাছে আসেনি এলাকায় নাই এতক্ষণ কথা বলে না যে চাচি এক হাজারের কথা বলছে এখন কয় দেখি চাচির কাছে আছে নাকি মূলত চাচির কাছে আছে না সুদ ছিল না তাই রাজি হয় নাই সুদের লোভ পাইছে রাজি হয়ে গেছে দেখেন মসজিদে যায় নামাজ পড়ে আবার জুমার দিন আগে আগে যায় আবার হজও করে কিন্তু সুদ ছাড়তে পারে না যত বছর এবাদত করুক সারা জিন্দিগি ইবাদত করলেও সুদ যদি খায় এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা সুদের টাকায় প্রাসাদে গড় ছাড় না দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুস ও অবিচার করো সাজিয়া প্রধান তুমি অবিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বে ঠিক খালি মুসলমান দাবি করার নাম নাকি মানার নাম বলেন না মানার নাম ঘুম আসতেছে আপনাদের তাই তো মনে হইতেছে আল্লাহ বাকরুল আলমিন এই কারণে বান্দাকে বলেন সামিয়ানা ও আত আনা বান্দা ইমানদারদের গুণ থাকবে ইমানদার যা শুনবে সেটাই মানবে শয়তান যারা এরা যেটা শুনবে এক কান দিয়া ঢুকাবে আর কান দিয়া বের করে দিবে যার কারণে শয়তান শয়তান হয়েছে না মানার কারণে আর মানুষ জান্নাতি হয় শুধুমাত্র মানার কারণে ঠিক কিনা যুবকদের কানে এত ওয়াজ যায় এরপরও রাতা কাটিং বাদ দেয় না সিরা প্যান্ট পরাও বাদ দেয় না প্যান্টের মধ্যে যেই যুবকরা ঠিক কইতেছে এগুলার চুল দেখেন না যেই যুবকগুলা ঠিক বলতেছে এগুলার প্যান্ট দেখেন না সিরা কয় জায়গায় পাবেন এত সিরা এত সিরা বাইরে কিরে ভাই তুমি সিরা পড়ছো কে ধর্মী এটা সিরা না এগুলা এই জামানের স্টাইল বুঝেননি আপনারা কিছু এগুলা স্টাইল এখন চাষি তো গ্রামগঞ্জের মানুষ সাধারণ মানুষে তো বুঝে টুঝে না চাষি মনে করছে আমার পোলা মনে হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে পাঁচ হিল্লা লাইছে বাতি যা কোন জায়গায় পড়ছিস বলে কিসের কোন জায়গায় পড়ছি কয় যে ঠ্যাং যে সিরা কথা আন্দাজে কথা কয় এটা সিরা নাকি এটা তুই স্টাইল এটা সিরা না গরম দিন আসতেছে এটা এয়ার কন্ডিশন সিস্টেম কি বলেন চাসি কয় এই স্টাইল মানে কি কয় যে সিরা টিরা দেখতেছেন রানে হাতুতে পাশা এগুলা স্টাইল কয় তাহলে তোর সাইতে বেশি স্টাইল আমার কুত্তা কি বলেন তোর চাইতে বেশি আধুনিক আবার বিলাই কারণ তুই তো কিছু করস ও তো লেভেল পজিশন অতো কিছুই নাই উলঙ্গপনার নাম কখনো আধুনিকতা হতে পারে না উলঙ্গপনা এই দেশের মানুষকে এই কারণেই জাহান্নামের দিকে ডাকে আজকে যত জায়গায় মানুষের উপরে বিপদ আসে দেখেন তুরস্ক বলেন সিরিয়া বলেন আমি যতটুকু জানি তুরস্ক যে এই জায়গাটায় ভূমিকম্প হয়েছে ওই জায়গাটা তুরস্কের ওই জায়গাটা ওই এলাকাটায় সবচেয়ে বেশি অন্যায় আর গুনাহের কারখানা ছিল ওই জায়গাটায় গুনা চলতে বেশি আল্লাহ পাক বলেন তোমাদের উপরে যখন আজাব আসে গজব আসে ওই গজব আমি আল্লাহ তোমাদের গুনাহের কারণে দেই আল্লাহ পাক কোনো মানুষকে ভূমিকম্পে মৃত্যু না দেখ জোরে বলেন আমিন কোনো মানুষকে না দেখ কিন্তু এটা আমাদের জন্য শিক্ষা আমাদেরও কোনো এলাকায় যদি গুণা চলে হয়তো আল্লাহ পাক রাগান্বিত হয়ে আমাদেরকেও ভূমিকম্প দিয়ে মারতে পারে কি পারে না তাহলে বান্দার কারণেই আল্লাহ পাক গজব দেয় মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম আল্লাহ পাক কোন আয়াতে বলেন এই তোমাদের উপর যখন আল্লাহ পাক গজব দেয় কেন দেয় জানো লিযিকুহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমি আল্লাহ পাক বান্দাকে যেন আমার দিকে ফেরত আসে বান্দা যেন আমার দিকে ঝুঁকে যায় এই কারণে বান্দাকে একটু আজাব দিয়ে সতর্ক করি এটা তুরস্কের এই আল্লাহর আল্লাহর গজব তুরস্কের উপরে সিরার উপরে এটা আমাদের জন্য মুমিনদের জন্য মুসলমানদের জন্য শিক্ষা এবং তুরস্কের মানুষদের জন্য শিক্ষা যে আল্লাহ পাক গুনাহের কারণে আজাব দেন গুনাহের কারণে গজব দেন আমরা আল্লাহ আর গুনা করব না তুমি মাফ করে দাও আমাদেরকে গজব দিয়া মাইরো না আল্লাহ বলেন লা আল্লাহুম জন যাতে তারা আমার কাছে ফেরত আসে কিন্তু আমরা ফেরত আসি তো দূরের কথা বরং আমরা বলি আমাদের দেশে ভূমিকম্প আসলে আমরা মোকাবেলা করতে পারব মোকাবেলা করা যায় সম্ভব না গজব মোকাবেলা করার জিনিসটা এটা দুনিয়ার মানুষের কোন শক্তি নয় যে মোকাবেলা করবেন এটা আল্লাহ পাকের শক্তি আল্লাহ পাকের ক্রোধ আল্লাহর ক্রোধকে দমানোর মতো ক্ষমতা কোন দুনিয়ার বাচ্চার হতে পারে না আল্লাহ পাকের ক্রককে একমাত্র থামাতে পারবেন ফার তোবার মাধ্যমে আজকে এই উলঙ্গপনার কারণে ব্যাহা কারণেই বিশ্বের বিভিন্ন জায়গায় জলশ্বাস বন্যা ভূমিধস এই সমস্ত অন্যায়গুলোর কারণে আল্লাহ পাক দেন 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 আমাদের উপরে এই কারণেই আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাই যে সমস্ত যুবকরা এখনো পর্যন্ত চুলের ডিজাইন ঠিক করতে পারেন নাই অথচ রসুল উম্মাদ দাবি করেন কিন্তু আপনার ভিতরে সুন্নতের কোনো বালাই নাই আপনি রসুল উম্মাদ দাবি করেন চুল ঠিক মতো করতে পারেন নাই মনে রাখবেন নবী বলেন মান্তাসমিন যার সঙ্গে যার মিল তার সঙ্গে আল্লাহ পাক তাকে হাসন না শুরু করাবে আপনার চুল যার সঙ্গে মিলবে আল্লাহ পাক লাথি দিয়া ওই জায়গায় তার সঙ্গে রাখবেন আর যদি নবীওয়ালার মদিনাওয়ালার সঙ্গে মিশে যায় তো মদিনাওয়ালার নবীর সঙ্গে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন মদিনাওয়ালা নবীর সঙ্গে জান্নাত যাইতে চান তো ইনশাল্লাহ সবাই চান চান তো কিন্তু মুখে তো দাড়ি উঠাইতে পারেন না চান তো কিন্তু মাথার ভিতরে সুন্নতি পাগড়ি উঠাইতে পারেন না এই জন্য ভার আমার রসুলের সঙ্গে একটা মোহাব্বত দরকার যেই নবীকে আল্লাহ পাক সম্মানিত করে আমাদের মাঝে দিয়েছেন সেই নবীকে মহাব্বতের জায়গা থেকে যদি দেখেন একটা উচিত আমি আপনাদেরকে একটা কারণ শিখা বোনাজার দেব খালি মনে রাখেন আল্লাহর হাবিবের সঙ্গে প্রত্যেকটা মানুষের ভালোবাসা দরকার আছে না নাই আছে আপনাদেরও দরকার দরকার কেন কারণ আপনাদের সুপারিশ ছাড়া আমরা কেউ জানাতে পারবো এই জন্য রসুলের সঙ্গে আমাদের ভালোবাসা তৈরি করা দরকার কেমন ভালোবাসা ভালোবাসার একটা একটা আমল শিখাই দেই যে আমলটা বাসা পর্যন্ত নিয়ে যাবেন রাজি আছেন ইনশাল রসুল সাল্লাই সাল্লাম বলেন কেউ যদি আমার উপরে একটা দুরুদ ছুরি পাঠ করে একবার আল্লাহ পাক তার উপরে দশ বার রহমত নাজির করে দিবেন সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ এলাকার নাম সহ তারা আল্লাহ পাকের রসুলের রৌজায় আপনার সোয়াব পৌঁছায় রসুল আপনার নাম যত দেখবেন তত আপনাকে চিনবেন যত বেশি চিনবেন তত আগে সুপারিশ করবেন এই জন্য যখনই সময় হয় জবান দিয়া পড়বেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি সাল্লাম এই দূরত যদি পড়েন রসুলের সঙ্গে মোহাব্বত বাড়বে মোহাব্বত যদি বাড়ে রসুল আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাহলে আজকে থেকে নিয়ত করেন এতগুলা মানুষ এই রাত বারোটার পর হয়ে গেছে এখনো পর্যন্ত বসে আছেন সকালের কাজ ফজর নামাজ কত কিছু আছে ছুটি দিয়ে দিচ্ছি বাকি দুইটা মানুষ যদি আমল করতে পারেন দশজন যদি আমল করতে পারেন তাহলে আজকের মাহফিল কামিয়াব এখান থেকে যারা যাবো এই নিয়োগ করব এখন থেকে যখন সময় হবে জবানে কারো না না করে করে একটা আমল করবো সল্ল আলাইহি পারবেন ইনশাল্লাহ পারবেন আল্লাপাক আমাদের সকলকে রসুলের নামের উপর তৌফিক অভিজ্ঞান করুক হ্যাঁ কারো যদি সুন্নত পছন্দ না হয় সে চুপচাপ থাকুক কিন্তু শূন্য তোলাদের বিরোধিতা যদি করে তাহলে কিন্তু দাঁত ভেঙে দেওয়া হবে ইসলাম পালন করবেন কি করবেন না এটা আপনার হিসাব কিন্তু এই মুসলমানের দেশে থেকে কেউ যদি ইসলামকে ডুবাই দেওয়ার চেষ্টা করে ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত করার চেষ্টা করে বাংলার আপামর জনতা তাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ ঠিক কিনা ধরে নারায়ণ তাকবীর নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা রাজে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলেই কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

যত মানুষ আমরা এখানে আসছি সবাইকে কবল করো যেই যুবকরা এই পর্যন্ত বসছে আপনারা যারা বসছেন আল্লাহ পাক সকলের জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে ভরপুর বর্গ দান করো তাহলে বাসায় নিয়ে যাব কি মনে আছে বলেন কি সল্লাহ আলাইহি ওসাল্লাম একবার পড়লে রহমত কয়বার গুনা মাফ হয় দশটা গুনা মাফ হয় রহমত হয় এবং দশ বার আল্লাহ পাক সম্মান জিন্দা করে দেন সুবাহ যখন সময় হয় দোকানে বসে আছেন সল্ল্লাহ্লাম ময়দানে বসে আছেন সল্ল্লাহ্লাম মাহফিলে যাচ্ছেন সল্ল্লাহলাম বাসায় যাচ্ছেন সল্ল্লাহ্লাম চাকরি করতেছেন সল্ল্লাহলাম যার যখন যখনই যেখানে মন চায় জবানের কাজ নেই তো আল্লাহ পাক এই দুরুদের বরকতে যেন আমাদের সকলকে নবীর সাফায়াত কবরে দান করে বলেন আমিন পরেন দুঃশি পরেন আল্লাহ সাল্লাহআলা মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم انت السلام ربنا ظلمنا انفسنا